ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গুলিতে তোমাদের জন্য কিন্তু একটা অত্যন্ত সুখবর আজকে নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কলকাতা পুলিশের এসআই নিয়োগ হতে চলেছে এবং সেটা হচ্ছে যে পঁচিশশো শূন্য পদে নিয়োগ হতে চলেছে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং তোমাদের এই অফিসিয়াল নোটিশটি আমি এখনই পড়ে শোনাচ্ছি সেখানে তোমরা তোমাদের বয়স লিমিটটা এছাড়াও তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এবং সম্পূর্ণ বিষয়টা সেখান থেকেই দেখে নিতে পারবে তো অবশ্যই সেই পেজে চলে যাচ্ছি দেখো তো দেখো বলছে কি এখান থেকে দেখে নেবে একটু একটু ছবিটা একটুখানি অন্য জায়গা থেকে তোলা সেই জন্য একটু ঘোলা এসছে তো সবারকে আমি পড়ে শোনাচ্ছি দেখো এটা যেটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটা একটা পেপার কাটিং হ্যাঁ আরক্স ভবন ফাইভ ফাইভ ফ্লোর সিক্স ক্রোস রোড ব্লক ডিজে ওয়ান সেক্টর টু লেক সিটি কলকাতা তো যেটা আমাদের রিক্রুটমেন্ট বোর্ড সেখানকার ওয়েস্ট বেঙ্গল যে ওয়ে আছে সেই রিক্রুটমেন্টের অ্যাড্রেস এটা তো বলছে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চের ঠিক আছে কলকাতা অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ ঠিক আছে সার্জেন্টের নিয়োগ হতে চলেছে এবং সাব ইন্সপেক্টর সেই বিষয়টা নিয়োগ হতে চলেছে সেখানে বলছে এস কত বলছে এস নট লেস দ্যান টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি বছর অর্থাৎ কুড়ি বছরের নিচে হলে হবে না এবং সাতাশ বছরের ওপরে গেলে হবে না জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যেটা দু হাজার একুশ এক এক হিসেবে ধরা হচ্ছে এবং এসসি ক্যান্ডিডেটের জন্য যথারীতি পাঁচ বছর এসসি এবং এসটিদের জন্য এবং ও বিসিদের জন্য কিন্তু তিন বছরের সার রয়েছে ঠিক আছে এবং যারা ডিপার্টমেন্টাল পোস্টে রয়েছে তাদের জন্য কিন্তু একটা পঁয়ত্রিশ বছর এবং তারপরে পাঁচ বছরের একটা ছাড় তাদের জন্য থাকবে যদি তারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হয় এবং ওবিসি হলে তিন বছরের এবার এডুকেশন দেখো কী বলছে অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি ইন দ্য ডিসিপ্লিন ট্রমাই রেকগনাইজ ইউনিভার্সিটি আর ইকুইপমেন্ট অর্থাৎ কি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তাকে কী করতে হবে ব্যাচেলার ডিগ্রি বা বিএ পাস বলতে পারো যেটা বিএসসি পাস সেই ধরনের হতে হবে এবং ল্যাঙ্গুয়েজটা কী হবে ভাষাটা কী হবে সেটা দেখো অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অর্থাৎ কি তাকে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে হাওভার দিস প্রবেশন উইল নট অ্যাপ্লিকেবল টু দ্য পার্সন হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য হিলস সাব ডিভিশন দার্জিলিং কালিম্পং অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং ক্ষেত্রে কিন্তু এই রুলসটা কি ফলো হবে না তাদের জন্য কিন্তু অন্য ভাষার ব্যবস্থা থাকছে অ্যাপ্লিকেশান ফর্মস বি সাবমিটেড থ্রু অনলাইন অফলাইন মুডস ডিউরিং পিরিয়ড অফ নাইনটিন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ কি উনিশ তারিখ জুলাই মাসের থেকে শুরু হচ্ছে এবং উনিশ তারিখ আট দু হাজার একুশ আগস্ট মাস অবধি চলবে এবং সেই আগস্ট মাস অব্দি চলবে এবং সেই লাস্ট ডেটের আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে থ্রু পোস্টাল সার্ভিসের মাধ্যমেও করা যাবে সেটা উনিশ আট অবধি চলবে পাঁচটা অবধি তারপরে কিন্তু সেই আর বলা হচ্ছে যে ব্যাঙ্ক চালান অর্থাৎ যেটা আমাদের টাকা কাটাতে হয় সেই টাকা কাটানোটা থাকবে একুশ আট দু হাজার একুশ অবধি তো মধ্যে কথা হলো এখানে তোমাদের কিন্তু যে পঁচিশশো পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেটা তোমরা মাথায় রেখে অবশ্যই তোমরা প্রিপারেশানটাকে আরও বেশি জোরদার করে দাও এবং তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে সকলেই অবশ্যই যারা যারা যোগ্যতা অর্জন করেছে এই ফর্ম ফিল আপ করা তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগ্যতা ফর্ম ফিল আপটা করে নাও এবং এই ধরনের আপডেট সবার আগে পাবার জন্য অত এবং আমাদের চ্যানেলটিকে একবার ঘুরে ভিজিট করে দেখতে পারো অবশ্যই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য